নোয়াখালীতে ধীর গতিতে নামছে বন্যার পানি এখনও পানিবন্দি কয়েক হাজার মানুষ বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে বেগমগঞ্জে আছেন রিপোর্টার সাইফুল্লাহ কামরুল আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গাবুয়া উপশহর এলাকায় এই বেগমগঞ্জ সহ নোয়াখালীর আটটি উপজেলার বন্যার পানি এখনও কমেনি এখনও নোয়াখালীর মানুষ বন্যার পানিতে পানিবন্দী হয়ে আছে নোয়াখালী জেলা প্রশাসন সূত্রে আমাদেরকে জানিয়েছেন নোয়াখালীতে তিনশো চুয়ান্নটি জন রুগী এই ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে এখন এই মুহূর্তে পাঁচশো জন রুগী ভর্তি হয়ে আসেন নোয়াখালীর আটশো তেইশটি আশ্রয় কেন্দ্রে প্রায় বাইশ হাজার পরিবারের এক লক্ষ আটত্রিশ হাজার মানুষ এখনও আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এই বন্ডাতে প্রায় চোদ্দ লক্ষ লোক এই পানিবন্দী হয়ে আসে নোয়াখালীর সিভিল সার্জন সূত্রে জানা গেছে নোয়াখালীতে একশো চব্বিশটি মেডিকেল টিম সরকারিভাবে এবং ষোলোটি বেসরকারি মেডিকেল টিম কাজ করছে নোয়াখালীর এই বন্যার বন্যার পানি বেশি হওয়ার মূল কারণ হয়েছে যে এখানকার খালগুলো বিগত সময় অবৈধ দখল তাদের দখলে থাকার কারণে এবং অপরিকল্পিতভাবে মাছের ঘেরের জন্য যে ঘের করা হয়েছে সে কারণে বন্যার পানি এখনও কমছে না প্রায় বাইশ দিন ধরে এই নোয়াখালীর মানুষগুলো পানিতে বন্দী হয়ে আসে নোয়াখালীতে একশো আটটি পুকুরের মাছ বেঁচে গেছে এখানে প্রায় ছশো পনেরো কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জেলা মৎস্য কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন নোয়াখালী কৃষি বিভাগের সূত্র অনুযায়ী নোয়াখালীতে ছশো তেতাল্লিশ কোটি টাকার কৃষিতে ক্ষয়ক্ষতি হয়েছে এখানে প্রায় পঁচিশ হেক্টর জমি পানিতে নষ্ট হয়েছে নোয়াখালীর আশ্রয় কেন্দ্রগুলোতে এখনও মানুষ আশ্রয় আছে প্রায় বাইশ দিন পর্যন্ত এই মানুষগুলো এখানে মানবতা জীবনযাপন করতেছে বন্যার পানি কমার পাশাপাশি এখানে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে গত চব্বিশ ঘন্টা নোয়াখালীতে পাঁচশো চৌত্রিশ জন লোক ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং পঁয়ত্রিশ জন লোক সাপে কামড়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছে নোয়াখালীর বেগমগঞ্জ সেনবাগ সোনাইমণি সারকিল সুবর্ণচর কবিরহাট কোম্পানিগঞ্জ এই উপজেলার বিশেষ করে বেগমগঞ্জ সোনামনি এবং সেনবাগ এই অঞ্চলের মানুষ এখনো পানিবন্দি আছে বিভিন্ন সরকারি অফিসগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এখনো পানিতে তুলে আছে এখানকার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে তাদের প্রায় তিন হাজারের কিলোমিটার তিন হাজার কিলোমিটার রাস্তা নষ্ট হয়েছে তারা দাবি করতেছেন তাদের এখানে প্রায় তিন হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সড়ক বিভাগ জানিয়েছেন প্রায় একশো চব্বিশ কিলোমিটার রাস্তা তাদের হয়েছে সড়ক যোগাযোগ এখনো ব্যাহত আছে এই ছিল নোয়াখালীর নোয়াখালী গাবুয়া কেন্দ্র থেকে বন্যার সর্বশেষ তথ্য আমার কাছে সহকর্মী সাইফুল্লাহ কামরুল যুক্ত হয়েছিলেন নোয়াখালীর বেগমগঞ্জ থেকে